নমস্কার বন্ধুরা বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও একাধিক জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এই মুহূর্তে বেশ কয়েকদিন আগে মানে কালকে গতকালকের দিনকে ক্ষেত্রেও ব্যাপক ঠান্ডা পড়েছিল কিন্তু আজকের দিনের ক্ষেত্রে সেই ঠান্ডার কিন্তু কিছুটা এই মুহুর্তে কিন্তু কম হয়ে গিয়েছে এবং এই ঠান্ডা আবারও কবে কবে যাকে বুঝতে পারে কবে এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হতে পারে তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস এর লেটেস্ট আপডেট দিয়ে দেব তো আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তো এই মুহূর্তে আমরা সরাসরি কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোড়ে রয়েছি তবে সম্পূর্ণ লাইভ আপডেটে জানার আগে আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া তরফ থেকে দেওয়ার লেটেস্ট রিপোর্ট কি বলছে তো দেখুন আজকের দিনকে ক্ষেত্রে রাত্রিবেলার দিকে এই মুহূর্তে যে লেটেস্ট রিপোর্ট প্রকাশিত করেছে আলিপুর আবহাওয়া সেখানে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে আগামীকালকে দিনকে ক্ষেত্রেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা উল্লেখ করে দিয়েছে দেখুন এখানটাই আগামীকালকের দিনের ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এর ক্ষেত্রে দার্জিলিং এর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের ক্ষেত্রে এবং এর সাথে সাথে কিন্তু বাদবাকি যে সমস্ত এলাকা রয়েছে সেখানটাই এবারে কিন্তু শুষ্ক আবহাওয়ায় থাকবে সিকিমের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে তবে কিছুটা যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কালকের দিনকে ক্ষেত্রে অর্থাৎ পাঁচ তারিখের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে যেখানে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই যে জেলাগুলো রয়েছে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রে থাকবেই তার সাথে সাথে কিন্তু বন্ধুরা উত্তরবঙ্গের মধ্যে থেকে দার্জিলিং তো টোটাল সাতটা জেলাতে কিন্তু কালকে দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু ক্লিয়ারলি লেখা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু এই লেটেস্ট রিপোর্টটা চলে এসছে এবং কিছুটা যদি আমরা নিচের দিকে দেখতে পাবেন যে এবারে কিন্তু ঘন কুয়াশার যে হলুদ বার্তা সেই শতক বার্তাও জারি করে দেওয়া হয়েছে সেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে জারি করা হয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও এই হলুদ বার্তা জারি করা হয়েছে যেখানে হলুদ বার্তা মুর্শিদাবাদের ক্ষেত্রে থাকবে ঘন কুয়াশা মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান এই দুটো জেলার ক্ষেত্রে ঘন কুয়াশা সতর্কবার্তা থাকবে বিহারের ক্ষেত্রেও কিন্তু ঘন কুয়াশা থাকবে মোটামুটি উড়িষ্যার ক্ষেত্রেও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে তো আমরা এখানটায় এবারে চলে আসতাম আরও একবার লাইভ আপডেটে এবং লাইভ আপডেটে আমরা এখান থেকে কিন্তু ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করব যে পরিস্থিতি রকম হতে পারে কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা লাইভ আপডেটে রয়েছি এবং চলে যাব ইসিএম এফ মডেলে তো দেখুন ইসিএম মডেলে এফ মডেলে আগামীকাল ক্ষেত্রে এই মডেল অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে পুরুলিয়ার আশেপাশের এলাকাগুলো ক্ষেত্রে এখানটা কিন্তু বন্ধুরা রামগড় রয়েছে এছাড়াও কিন্তু আমরা এখানটায় বোকারও রয়েছে ধানবাদ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি আমরা এখান থেকে কিন্তু ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকটা কিন্তু অনবহতভাবে চলছে এবং খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা অল্প স্বল্প সম্ভাবনা হলেও সম্ভাবনাটা কিন্তু নজরে আসছে আমাদের এই মুহূর্তে তবে ব্যাপক বৃষ্টিপাত হবে না কিন্তু মেঘলা আকাশ থেকে শুরু করে হালকা বৃষ্টিপাতের একটা আমেজ এটা কিন্তু তৈরি হতে পারে আমরা এই মুহূর্তে ইসিএম ডাব্লু এফ মডেল অনুযায়ী তুমুল ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত এরকম টাইপের রকম সম্ভাবনা নেই তবে অল্প স্বল্প বৃষ্টিপাত আসতে পারে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে যদি আমরা এই মুহূর্তে মেঘমেলা মোডে যাই তো মেঘমেলা মোডে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে রকম হতে চলেছে পরিস্থিতি দেখুন এখানটা কিন্তু মেঘ ধীরে ধীরে রাস্তা আরম্ভ করে দেবে কিছুটা মেঘের একটুখানি ঘন ঘটা কিন্তু লক্ষ্য করা যাবে পুরুলিয়ার চত্বরে আশেপাশের দিকে এখানে কিন্তু বন্ধুরা মেঘের ঘন ঘটা দেখা যাবে দুর্গাপুরের ক্ষেত্রে দেখা যাবে মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকবে মোটামুটি কিন্তু রাত্রিবেলার দিকেও মেঘলা আকাশ থাকবে এবং যদি আমরা এই মুহুর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিই শনিবারের দিনের ক্ষেত্রেও এই পুরুলিয়ার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়ার এলাকাগুলোর ক্ষেত্রে মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং দেখুন শুধুমাত্র পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে মেঘ থাকবে সেটা না পুরুলিয়া বাঁকুড়া ছাড়াও মুর্শিদাবাদের ক্ষেত্রে মেঘলা আকাশ থাকবে এবং এখান থেকে যদি ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে মুর্শিদাবাদের ক্ষেত্রে মেঘলা আকাশ থাকবে বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ক্ষেত্রে মেঘলা আকাশ থাকবে রাত্রিবেলার দিকে নদীয়া কিছুটা এলাকাও কিন্তু মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের কিন্তু অত বেশি সম্ভাবনা আপাততভাবে দেখা যাচ্ছে না লাইভ আপডেট অনুযায়ী কিন্তু যদি আমরা ফুল ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রবিবার দিনের ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প মেঘলা আকাশ থাকবে এবং সোমবার দিনকে যদি আমরা আসি তো সোমবারের ক্ষেত্রেও অল্প স্বল্প মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো মোটামুটি তুলনামূলকভাবে মেঘলা আকাশ থাকবে বৃষ্টিপাতের তেমন রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না রবিবার বুধবার দশ তারিখের দিনকে ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং এখান থেকে আমরা ওভারঅল দেখুন তো চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা মেঘলা আকাশ কিন্তু ব্যাপক একটা রূপ ধারণ করবে বুধবার দশ তারিখের দিনকে প্রচণ্ড ঘন কালো মেঘ চলে আসবে বিশেষ করে সন্ধেবেলার দিকটার ক্ষেত্রে নদিয়া বলুন কিংবা মুর্শিদাবাদ কিংবা কলকাতা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু অনেকটাই মেঘলা আকাশ রাত্রিবেলার দিকে থাকবে এবং এই সময়টাতেই কিন্তু বিক্ষিপ্ত আকারে অল্প স্বল্প বৃষ্টিপাত তৈরি হতে পারে সামনের বুধবারের দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে যেখানে হলদিয়া যে সমস্ত এলাকা রয়েছে এখানটাও কিন্তু মেঘলা আকাশ থাকবে সহ বৃষ্টিপাত রাতে রাতেবেলার দিকে এবং মাঝ রাতে বেলার দিকে তৈরি হতে পারে তবে তাছাড়া হবে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই তবে ঘন কালো মেঘ রাত্রিবেলা দিয়ে কিন্তু বারংবার আহ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আকাশে আমাদের কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি মেঘ আসা মানে কিন্তু তাপমাত্রাটা কমে যাবে তো চলে আসলাম আমরা এই মুহূর্তে তাপমাত্রা মোড়ে তো তাপমাত্রা মোড়ে এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা এই মুহূর্তে অনেকটাই কমে গিয়েছে এবং যদি আমরা কালকের দিনকে কথা বলি তো কালকের দিনের ক্ষেত্রে কলকাতা পনেরো ডিগ্রি চন্দ্রনগরে চোদ্দো ডিগ্রি নদীয়ায় তেরো ডিগ্রি বর্ধমানে তেরো মোটামুটি কিন্তু একটু হালকা ঠান্ডার আমেজ থাকবে কিন্তু অত বেশি ঠান্ডার আমেজ এই মুহূর্তে আর নেই ভোরবেলা চারটের সময় যদি আসি তারপরের দিনকে শনিবারের দিনকে শনিবারের দিনকে আরও কিছুটা তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে এবং তারপরে চলে আসবো আমরা রবিবারের দিনকে ক্ষেত্রে রবিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু ষোলো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাবে পুরুলিয়ার ক্ষেত্রে পনেরো ডিগ্রি চলে যাবে এবং তারপরে চলে আসবো আমরা সোমবারের দিনকে দেখুন সোমবারের ক্ষেত্রেও কিন্তু ষোলো ডিগ্রি টেম্পারেচার হয়ে যাবে মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে মঙ্গলবারের দিনকে ষোলো থেকে সতেরো ডিগ্রি ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে তাপমাত্রা কমার বদলে তাপমাত্রা কিন্তু বাড়ছে আবারও বুধবার দশ তারিখের দিনকে একটুখানি তাপমাত্রা কম হবে তারপরে যদি আমরা যাই তো তারপরের দিনকে কিন্তু আবারও তাপমাত্রা বেড়ে গেল সর্বনিম্ন তাপমাত্রা উনিশ ডিগ্রি কুড়ি ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে আজ বৃহস্পতিবার তারপরে বৃহস্পতিবারে দেখুন আজকের দিনকে ক্ষেত্রে যদি আমরা সর্বনিম্ন তাপমাত্রার কথা বলি তো মানে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম ছিল তবে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আগামী বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে বেশ ভালোই কিন্তু গরমের অনুভূতি